সর্পদংশনে নিহতের পরিবারের হাতে 1 লক্ষ টাকার চেক প্রদান করা হয় পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সদরের 2 নম্বর ব্লক অফিসে। উল্লেখ্য, 2021 সালের 12ই জুলাই বর্ধমান সদর ব্লকের করন্দা গ্রামের বাসিন্দা সুতপা হাজরা গাছ থেকে ফুল তুলতে গিয়ে সর্পদংশনে মৃত্যু হয়। এদিন নিহত সুতপা হাজরার স্বামী ইন্দ্রজিৎ হাজরার হাতে চেক তুলে দেওয়া হয়। ইন্দ্রজিৎ হাজরা জানান, আর্থিকভাবে তিনি দুর্বল, 1 লক্ষ টাকার চেক পাওয়াতে তিনি উপকৃত হবেন। এদিন চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও সুবর্ণা মজুমদার। আজকে আমাদের একটা স্নেক বাইটের চেক দেওয়া হলো। সুতপা হাজরা নামে একজন আমাদের পালচিত গ্রামে মারা গেছিলেন সাপের কামড়ে, তো সেটারই চেক আজকে ওনার স্বামীর হাতে আমরা তুলে দিল, ওনার হাজবেন্ডের হাতে, ওনার নাম ইন্দ্রজিৎ হাজরা। পঞ্চায়েত সমিতির সভাপতি অরুণ গোলদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বরশুল থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। সর্পদংশনে নিহতের পরিবারের হাতে 1 লক্ষ টাকার চেক প্রদান করা হয় পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সদরের 2 নম্বর ব্লক অফিসে। উল্লেখ্য, 2021 সালের 12ই জুলাই বর্ধমান সদর ব্লকের করন্দা গ্রামের বাসিন্দা সুতপা হাজরা গাছ থেকে ফুল তুলতে গিয়ে সর্পদংশনে মৃত্যু হয়। এদিন নিহত সুতপা হাজরার স্বামী ইন্দ্রজিৎ হাজরার হাতে চেক তুলে দেওয়া হয়। ইন্দ্রজিৎ হাজরা জানান, আর্থিকভাবে তিনি দুর্বল, 1 লক্ষ টাকার চেক পাওয়াতে তিনি উপকৃত হবেন। এদিন চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও সুবর্ণা মজুমদার। আজকে আমাদের একটা স্নেক বাইটের চেক দেওয়া হলো। সুতপা হাজরা নামে একজন আমাদের পালচিত গ্রামে মারা গেছিলেন সাপের কামড়ে, তো সেটারই চেক আজকে ওনার স্বামীর হাতে আমরা তুলে দিল, ওনার হাজবেন্ডের হাতে, ওনার নাম ইন্দ্রজিৎ হাজরা। পঞ্চায়েত সমিতির সভাপতি অরুণ গোলদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বরশুল থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।